সালামু আলাইকুম। আমি এখন আলোচনা করব গুগলের প্রোডাক্টগুলো নিয়ে। অল প্রোডাক্ট অফ গুগল, গুগলের কী কী আছে, কী কী অনলাইনে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। ওয়েব সার্চ, ওয়েব সার্চ ইঞ্জিনের জন্য গুগল সার্চ ইঞ্জিন আছে। বুক মার্ক করার জন্য, বুক মার্ক হচ্ছে কি আমার সার্চ ইঞ্জিন সাইটটা ভর্তি করানোর জন্য। গুগল ক্রোম আছে, ইউটিউব, তারপরে জিমেল তথ্য আদান প্রদান করার জন্য গুগল ডকস, গুগল ড্রাইভার, অ্যাডসেন্স, বুকমার্ক, ফোরাম, ড্রয়িং সাইট, তো আদার এক্সেট্রা এক্সেট্রা অনেকগুলো গুগলের প্রোডাক্ট আছে, যেগুলো দিয়ে আমরা অনলাইনে অনেকগুলো সাপোর্ট পেয়ে থাকি। তো যারা গুগলের প্রোডাক্ট সবগুলো সম্পর্কে ব্যবহার জানবেন, তারা ইন্টারনেট সম্পর্কে অ্যাডভান্স, ইন্টারনেট সম্পর্কে দক্ষ। আমি বলবো যে যারা গুগলের সমস্ত প্রোডাক্টগুলো সম্পর্কে জানেন এবং চালাইতে পারেন, ইউজ করতে পারেন, তাহলে তারা অ্যাডভান্স ইন্টারনেট সম্পর্কে ধারণা আছে। আপনারা অ্যাডভান্স ইন্টারনেট ওভারকাম করে ইন্টারনেটের ডিপলি কাজগুলো করতে পারবেন। তো আশা করি আমি যতটুকু চেষ্টা করব গুগলের সবগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য। তো আমার ভিডিও টিউটোরিয়ালগুলোতে পাবেন। তো প্রথম আসেন সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন ইনফরমেশান সার্চ অথবা কি গুগল একটি গুগল সার্চ ইঞ্জিন কি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিনটা কি? একটা আমি যে কোনো কিছু চাইবো, এখন ওটা আমাকে সাথে সাথে খুঁজে এনে দিবে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ মানে খোঁজা, ইঞ্জিন মানে যন্ত্র। তো আমি ব্রাউজার ওপেন করলাম, সার্চ হচ্ছে খোঁজা আর ইঞ্জিন মানে একটু যন্ত্র। তো আমি কার লিখে এখানে সার্চ দিব, সার্চ দেওয়ার সাথে সাথে আমাকে গুগল সার্চ ইঞ্জিন অনেকগুলো লিস্ট নিয়ে আসবে। কার লিখে সার্চ দিলাম এবং কি অনেকগুলো ওয়েবসাইট নিয়ে আসছে আমার জন্য, যেগুলোর মাধ্যমে আমি কিছু না কিছু বুঝতে পারবো, কিছু না কিছু জানতে পারবো। এগুলো ভিজিট করে আমি কিছু না কিছু জানতে পারবো। সাধারণত একটা সার্চ ইঞ্জিনে 10টা সার্চ, 10টা ওয়েবসাইট দেখায়, কিন্তু আমার এখানে বেশ এত আমাকে, আমি কার লেখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাকে এতগুলো ওয়েবসাইট রেজাল্ট এনে দিছে, ওয়েবসাইট এনে দিছে বা ইনফরমেশন এনে দিছে, কিন্তু কতগুলো সেকেন্ডের মধ্যে? এত সেকেন্ডের মধ্যে, এত ন্যানো সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের চেয়ে অনেক কম। তো এখান থেকে আমি ভিজিট করে কিছু না কিছু পাবো। তো এই বিভিন্ন জিনিস আমি খুঁজে বাইর করবো কীভাবে, তো এটা দিয়ে আমরা কী কী কাজ করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, যে কোনো প্রয়োজনে, আমরা যে কোনো সমস্যায় আমরা সার্চ ইঞ্জিনে কি পড়া, লাইক স্টাডি রিলেটেড এবং কি ভার্চুয়াল জগতের এই রিলেটেড যে কোনো সমস্যার সমাধান এখানেই পাবো, গুগলে পাবো। আমরা বলি গুগল, যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন তারা বলে থাকেন গুগল হচ্ছে টিচার। তো আমি যদি বলি যে হাউ টু ক্রিয়েট এ ডোমেন হোস্টিং, হাউ টু ফি ক্রিয়েট এ ডোমেন হোস্টিং, তাহলে কি আমাকে অনেকগুলো ইনফরমেশান এনে দিচ্ছে আমি, যেগুলো পরে কিছু না কিছু বুঝতে পারবো। তো আমি যদি লিখি যে ফুয়েলস, ফুয়েল সেভিং কার, ধরুন ফুয়েল স্টেশন লিখে সার্চ দিলাম, তো আমাকে কিছু ইনফরমেশান এনে দিচ্ছে, কিছু পিকচার এনে দিচ্ছে ফুয়েল স্টেশন সম্পর্কে, আমি এখান থেকে কিছু না কিছু খুঁজে পাবো। আমি যদি চাই যে কি তো আমি যদি বলি যে মেল, জিমেল আমাকে খুঁজে এনে দিবে। তো এভাবে অনেক কিছু আমি কি এখান থেকে খুঁজে বাইর করতে পারবো, আমার দৈনন্দিন কাজের জন্য যে কোনো প্রয়োজন আমি কি এখান থেকে বাইর করতে পারবো খুঁজে। তো আমি যদি বলি যে আমি জানি না ডিভাইন কালচার, তো আমি ডিভাইন লিখলাম, কলন দিলাম, কালচার, আমি ডিভাইন কালচার লিখলাম, আমাকে কালচারের ডেফিনেশনটা এনে দিচ্ছে, হোয়াট ইজ কালচার, কালচার কি, ঠিক আছে।
তো আমি যদি লিখি ডলার, আমি যদি আমি ডলারের চিহ্ন দিলাম, 1 দিলাম, ইকুয়াল টু টাকা দিলাম, 1 ডলার সমান কত টাকা? 78 টাকা। তো আমাকে যদি বলি যে 12 ডলার, তো এখানে অনেক ডলারকে টাকায় কনভার্ট করতে পারবে, অনেক কিছু পাবেন খুঁজে। তারপর যদি বলি যে 5 × 5, 5 × 5, 5 × 5 দিলাম, আমি গুণ করতে জানি না, তাহলে আমাকে ক্যালকুলেটরটা এনে দিচ্ছে স্যার। তো এরকম যে কোনো কিছু আমি সার্চ ইঞ্জিন থেকে সহজেই খুঁজে বাইর করতে পারি, সার্চ ইঞ্জিন থেকে আমি সহজেই খুঁজে বাইর করতে পারি। আমি যদি চাই যে কি সার্চ ইঞ্জিন লিস্ট কতগুলো সার্চ ইঞ্জিন আছে, আমি যদি লিখি সার্চ ইঞ্জিন লিস্ট, সার্চ ইঞ্জিন লিস্ট, তাহলে আমাকে অনেকগুলো সার্চ ইঞ্জিন এনে দিচ্ছে, ইয়াহু, বিং, ইয়া গুগল, প্রথম আছে গুগল, ইয়াহু, বিং, বাইদু, এলওএল, আজ.কম, অনেকগুলো ওয়েবসাইট এনে দিচ্ছে, যে কোনো কিছু আমাকে খুঁজে বাইর করার জন্য সার্চ ইঞ্জিনে যথেষ্ট। তো আমি উইকিপিডিয়া চার একটা সার্চ ইঞ্জিন এটা যে খোঁজার জন্য উইকিপিডিয়াতে যাব। উইকিপিডিয়াতে আমি এখানে যাচ্ছি, গুগলে পাচ্ছি যে গুলো ওয়েবসাইটগুলোর লিস্ট পাচ্ছি, কিন্তু আমি উইকিপিডিয়া ওয়েবসাইটগুলোর লিস্ট পাচ্ছি, কিন্তু এখানে পাবো যে বৃহৎ আকারে, হিস্টোরি আকারে, বা আমি যে জিনিসটা অনেক ডিপলি জানতে চাচ্ছি, তাহলে আমি গুগলে সার্চ না করে আমি স্টাডির জন্য আমি এটাকে কি উইকিপিডিয়াতে সার্চ করবো। উইকিপিডিয়াতে কী জন্য সার্চ করবো? আমি ডিপলি ভাবে জানার জন্য উইকিপিডিয়াতে সার্চ করব। আমি লিখলাম বাংলাদেশ, লিখে সার্চ দিলাম, আমি লিখলাম যে বাংলাদেশ, লিখে সার্চ দিলাম, বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার পর আমাকে অনেকগুলো ইনফরমেশন এনে দিচ্ছে বাংলাদেশ সম্পর্কে, আমাকে বাংলাদেশ সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন এনে দিচ্ছে, দেখেন অনেক, যেগুলো বাংলাদেশ সম্পর্কে হিস্টোরিক্যালি আমাকে অনেকগুলো ইনফরমেশন পাবেন এখানে, কখন স্বাধীন হয়েছে, কখন বাংলাদেশ। তো আমি যদি এক কথায় বলা যায় যে আমি যদি ডিপলি কোনো ইনফরমেশন হিস্টোরিকে তো অনেক বৃহৎভাবে জানার প্রয়োজন হয় একটা টপিক্সের উপর, তাহলে আমি উইকিপিডিয়াতে চার্জ দিয়ে বাইর করবো, জাস্ট লিখবো উইকিপিডিয়াতে চার্জ টুলবারে লিখবো। তো সেটা সম্পর্কে আমি কি তো আমি ওখানে কার লিখে সার্চ দিয়েছিলাম, আমাকে কিছু ওয়েবসাইট এনে দিয়েছিল, কিন্তু এখানে আমি কার লিখে সার্চ দেওয়ার পর আমাকে ওয়েবসাইট এনে দিবে না, ঠিক আছে, মোটর বাইক ইজ মোটর ভেহিকেলস, তো কারের ডেফিনিশন, কারের মানে কি অনেকগুলো তো ইনফরমেশন এনে দিবে আমাকে, গুগলে সার্চ দিলে আমাকে ওয়েবসাইটগুলো এনে দিবে, কিন্তু উইকিপিডিয়াতে সার্চ দিলে হিস্টোরিক্যাল ডাটা এনে দিবে, প্যারাগ্রাফ আকারে এনে দিবে, যেগুলো পরে আমার কি ইনফরমেশনগুলো কাজে লাগবে, কার কীভাবে আসছে, কাদের কোপার থেকে উৎপত্তি, কীভাবে এখন কি এখন হিস্টোরি থেকেও শুরু করে এবং আজ পর্যন্ত এগুলা ইনফরমেশনগুলো পাবো। তারপরে আসেন যে আমার আর্টিকেল বেস, আর্টিকেল বেস হচ্ছে যে এক একটা টপিক্সের উপর এক একটা আর্টিকেলস আছে, যেমন অ্যাজাইন আর্টিকেলস, অ্যাজাইন আর্টিকেল, অ্যাজাইন আর্টিকেল। তো এখানে আমি যদি সার্চ টুলবারটাকে আমি যদি আরেকটু আসেন, আমি এটা শেষ করি, অ্যাজাইন আর্টিকেলে শেষ করি, এটাও আমি আর্টিকেল পাবো, এখানে সার্চ দিলে আমি পাবো যে কি
আর্টিকেল বড় বড় যারা রিসার্চ করছে যে কোনো টপিকস নিয়ে, ওই রিসার্চের ব্যাপারগুলো পাবো এখানে, ফলাফলগুলো পাবো এখানে। যদি বাংলাদেশ লিখে সার্চ দিই তাহলে আমাকে দেখে কন্ডিশন অফ ইংলিশ ইন বাংলাদেশ, তারপরে বাংলাদেশ ট্যুরিজম, অনেকগুলো পাবেন এরকম হিস্টোরিকে যারা রিসার্চ করছে, ওই রিসার্চ পেপার আর্টিকেলগুলো পাবেন। তারপর ইয়াহু আনসার, এখানে ইয়াহু আনসার, ইয়াহু আনসারে আপনি পাবেন যে আনসার, যে কোনো একটা কোশ্চেন আপনার মনে আসছে এটা আনসার জানেন না, ইয়াহু আনসারে আপনি আস্ক করবেন যে আমি এই আনসারটা কী হবে, তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। এখানে আনসারটা পাবেন, যদি আপনি কোনো আনসার খুঁজে না পান তাহলে আমি ইয়াহু আনসারে গিয়ে খুঁজে সার্চ দিয়ে সহজে আপনি আনসারটা পেতে পারেন। আসেন, আমি লিখলাম যে আউট আউটসোর্সিং, আউটসোর্সিং কি এটা জানি না, হোয়াট ইজ দি মিনিং অফ আউটসোর্সিং জাস্ট আমাকে সাজেস্ট করতে, আমি দিলাম হোয়াট ইজ দি মিনিং অফ আউটসোর্সিং। দেখেন এখানে হোয়াট ইজ দি মিনিং অফ আউটসোর্সিং, আউটসোর্সিং দ্য লিগ্যাল অফ আউটসোর্সিং, তো আপনি একটু কোশ্চেনের ভিতরে ঢুকেন, দেখেন অনেকগুলো আনসার পাবেন এখানে। বেস্ট আনসার কয়টা হয়েছে আউটসোর্সিং ইজ এ বেসিক্যালি, তো এখানে দেওয়া আছে। হ্যাঁ, যদি কোনো কোশ্চেনের আনসার না জানেন তাহলে ইয়াহু আনসারে গিয়ে কোশ্চেন করবেন, আপনাকে সাথে সাথে আনসারটা দিবে। তো চলুন, এখন আমি এখানে আরেকটু ডিপলি ভাবে যাই, আউট আউট আমি আউটসোর্সিং সম্পর্কে কিছু জানি না, তাই আমি আউটসোর্সিং দিকে সার্চ দিলাম, তো ডেফিনিশনটা আসছে এবং কি কিছু ওয়েবসাইট আসছে, ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইট আসছে, এগুলো লিঙ্ক ইউআরএল এক একটা সাইটে। তো আপনি যদি কোনো কিছু ডিপলি না পান খুঁজে তাহলে দেখেন, হ্যাঁ আপনি সার্চ টুলবার টুলসে ক্লিক করলেন, ক্লিক করার পর এনি কান্ট্রি, যে কোনো কান্ট্রিতে যাচ্ছেন না, অনলি বাংলাদেশ হচ্ছে, আমি অনলি বাংলাদেশ দিলাম, ঠিক আছে। তারপরে আবার সার্চ টুলবারে ক্লিক করলাম, এনি টাইম কোন টাইমে আর্টিকেলটা পোস্ট হয়েছে বা কোন টাইমে যাচ্ছে, আমি যাচ্ছি যে এই এই উইকের ইনফরমেশানগুলো। তারপরে আমি যাচ্ছি যে রিলিভেন্ট 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 আমি যাচ্ছি যে রিলিভেন্টগুলো, তারপরে তো এখানে এভাবে করে আপনি কি এটা সেট করে দিতে পারবেন। তো আসুন, এখানে মোরে পাবেন, এখানে গুগলের প্রোডাক্টগুলো শো করতেছে, নিউজ আছে, তারপরে নিউজ আপনি আউটসোর্সিং সম্পর্কে নিউজ থেকে আউটসোর্সিং এর নিউজগুলো পাতে পারেন, বা আপনি নিউজে ক্লিক করলে তখন আপডেট আপ টু ডেট দেখাবে, নিউজগুলো দেখাবে। তো এরকম বলে করে করে আপনি আপনার যে কোনো ইনফরমেশন খুঁজে বাইর করতে পারবেন আশা করি। তো আমি সাজেস্ট করবো যে আপনাদেরকে, আপনি যে কোনো কোশ্চেনের সম্পর্কে হন, যে কোনো কাজ না জানেন কম্পিউটার রিলেটেড, আউটসোর্সিং রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড, তার সাথে সাথে আপনি গুগলে সার্চ দিবেন এবং আপনাকে খুঁজে বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।